falou? আচ্ছা লাগা লাগা আবার লাগাই লোক বাইরা মান্নাত মাম্মি আগাই রাগ হয়ে যেতেছে আগাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো যাই হোক হ্যাঁ গিফট করছে হানিমুন রুম আর অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছিলেন যে আমি কেন তাদের বাসা যাইনি কেন ওদের বাসা তো গিয়েছে যাইনি কেন যাবে আমাকে তার উঠায় নাই নাই কেন যখন উঠায় নিব তখন অবশ্যই যাব এখন তো শুধুমাত্র আমাকে কাবিল হয়ে গেছে তো এইটাই কারণ ছিল আর কি কি চিন্তা করতে সেই জন্য হলো বইলা দিলাম নেগেটিভ চিন্তা করা কোনো মানে বেশি গর্জিয়ার সাজগুজি করছি বাবু না এই জন্য হয়তো অন্য ব্ল্যাক হেডস যেটা আছে সব নিয়ে যা কালকে নিয়ে আসিস চেঞ্জ করলে কইরা ওটা এরপর একটা কত বড় লাগে এটা সাজানোর কিছু নিলে না হ্যাঁ ভুলে গেছে এই জিনিস তো বলা যাওয়া সম্ভব না এগুলো সব এটা দিতে হবে না না দরকার নেই ওটা যদি বড়টা নিচে নিতে বড় নেই দেখতে খারাপ লাগতে তো বড় লাগে মি মামি না একটা চাবি চাবিটা কি করছো চাবিটা কি করছো ও চাবিটা তুই যে ওই ডোয়ারে পরে না খুলতেও পারবো না পরে ওই দেখ মরম কার ঝুলাইতেছে লুঙ্গি দিয়ে ধরে ওর চাদর দিয়ে শোয়াই দাও বাবুরা দেখে নিশ্চিত করবো মান্না তো চেহারা কেন এরকম লম্বা হয়ে গিয়েছে মুখটা একটু ফ্রেশ কর ভালো লাগা মুখে বেবির নাম কি ইসলাম হাই বেবি কেমন আছো বেবি হাই 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 বেবি ধরো কি আচ্ছা মেলে দিন তো মায়া যেমন তো ওই ঘরে ঢুকে গেছে চেয়ারের উপরে আছে হ্যাঁ দিনে ওটা পারবো ওটা সমস্যা নাই হাই বেবি হ্যাঁ সুন্দর ঘুষ দিল ঘুষ রুম বুকিং এর টাকা দিলাম আমার রুম বুকিং করা আছে আমার রুম আছে হ্যাঁ রুম বুকিং এখানে কে কে শুবে সেটা পরে বোঝা যাবে না আজব তো কালকেও তো ছিলাও নাটক করো কেন আচ্ছা যাই হোক আমি যেটা সত্যি কথা বলতে চাইতেছি আচ্ছা যাই হোক আমি যেটা বলি হাতে হাসাহাসি বন্ধ তো এদের জন্য তো ভাইয়া খুব স্পেশালি একটা ই করছে ব্যবস্থা করছে না আমি চাই আমিও করতে আর তোমরা কি কও এই হোটেলটা কিনা দেবো গো বিয়া গুলোকে মানে আমি তো তোমার জন্য করতে চাই না এটা কি লাগে না আমাদের একটা রুম বুক করে রুম বুক করে দিতে বুঝতে চাইছেন না আমার জন্য এটা করতে চাইতেছে কি স্পেশাল ও এম জি হাউস সুইট এটা তুমি কালকে কইরো না তাহলে তো না তাহলে আর আশা লাগলো না এত কষ্ট করে যাইতেছো আপা কি কস সেই অফার সেই না ভাল লাগলো মনে হলো দুই কাপড় যাইতেছে যাই হোক এরা হলো এখন বাইরে বের হয়ে যেতেছে আর টুকটাক যা যা আছে গুছে বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে পড়বো বাচ্চা কাচ্চা সবাই ঘুমায় গেছে মোটামুটি মরেম ঘুমায় নাই তো আসার পর বুঝা যাবো কে কোথায় ঘুমাবে এতক্ষণ যেটা হলো দুষ্টামি হলো আচ্ছা বের হও বের হও বের হও
আমারও তো একটা বাচ্চা লা মা বুঝছো, আমারও তো একটু টাইম দিতে দাও বাচ্চাটারে। ওই দেখ কি খায়, যাওয়ার আগে নতুন বউ কোকোলা খায়, কোকোকোলা খাচ্ছে। নাকের ফুলে যে দেখা, নাকের ফুল দেখা ভাইয়া। কোনো কিছু করার লাগলো না, যা কিন্তু হয়েছে হয়েছে হয়েছে। টাটা, শুভরাত্রি। দেখছেন আমার বেবি নিয়ে দিতেছে গা, এটা আমার বেবি, হ্যাঁ নিয়ে যাচ্ছে। যাই হোক, ভালো থাকবেন, হ্যাঁ ভাবি আসবেন। দেখেন আমার পুরো মান্নাতের চেহারা, আমার মান্নাতে খুব কম দেখায় তো ক্যামেরাতে। তো তখন তো দুইবার যেতে পারে, আমি যা দেখতেছি ভাবে বেরান হবে। এ সাদা জুতো কার? ভাগ্নি জামাই পাও তো তো ছোট হওয়ার কথাই না, এটা ভাগ্নি জামাই। আমি জানি আমার মেয়ের জামাই তো তো ছোট না। তো যাই হোক, তারা চলে গেছে, এগুলো এখানে আপা করে গেছে, গুছিয়ে গেছে টুকটাক। বাকি যেগুলো আছে সেগুলো আমি গুছাবো, গুছিয়ে হলো শেয়ার করবো বাচ্চা কাচ্চা নিয়ে। মাম্মি খুঁজতেছো? আসতেছি বাবা। তো বিয়ে হয়ে গেল, আপনি এখন চলতেছেন রুমের যে কাজগুলো আছে সেই কাজগুলো গোছানো। হ্যাঁ, এখন গোছানোর কাজ চলতেছে। হ্যাঁ, মিষ্টি অনেক নষ্ট করছে আমি দেখছি তো, এই যে ওই মিষ্টিটা তো রয়ে গেছে, কালকেটা কিন্তু গন্ধ হয়ে যাবে, ফ্রিজে খাই ফেলতে হবে। ওই যে বড় যে মাছ না, ফ্রিজটা ফ্রিজটা ভালো না, না না ফ্রিজের তাহলে পাওয়ার এ বাড়াইতে হবে। না না ফ্রিজটা ভালো না, মানে কি না দেখতে দেখি ওকে কত কিছু রেডি করছে, ডিম, আম, সেমাই, মুরগির মাংস, ওটা কি আপা মাছ, মানে ভাতও রান্না করছে। ওই যে ভাত, ওটা কি হালুয়া আপা? হালুয়া, ডাল ভাজি, পরোটার সাথে আসছে, ওই যে সেমাই আছে। গ্রেট আইটেম মান্না, তুমি তো তো কিছু কিছুই খাইতে পারবে না, খালি গ্রান নেবা, ঠিক আছে? আম্মু বসো ভাই বসো, টানছিলা কই? কি সুন্দর গ্রান, গুড মর্নিং, তাই না? ঘুমাইলে তো এই ঘরে ওই ঘরে কেমনি টানাস করা হইলো সেটা বলো। এক ঘর পরিষ্কার করছে, এক ঘরে সব টেরাই খাইরে, ঠিক আছে, ভালো করছে। কান্তি খাইতেছে না, আপুর বলো, আপুর বলো, এখন ব্রাশ করতেছে তারপর খাবে, তাই না মাম্মি? মাসি না বাচ্চা, সবুজ করলে সবুজ সবুজ খা, আয় ভাই দে আমার কাছে, দে ভাই।
খাবার কেমন আছে? খাবার কেমন আছে? খাইতেছেন তো আপনি, আমি তো রেডি করলাম। খাইতেছেন তো আপনি, রেডি করলাম তো আমি। না আপনি খান, আমি এখনো ব্রাশ করিনি। আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ পালো যাবে না যন্ত্রণা কসলা কি যন্ত্রণা ইয়া আচ্ছা চিন্তা করছিল আমরা তো বড় মাইয়া ভুলে যাগা ও কেমনে কেমনে বললো চিন্তা করছো আল্লাহ হাফেজ।